আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানিয়ে আজ আমি তোমাদের গণিতের দশম অধ্যায় থেকে উপপাদ্য এক এবং কাজ এক নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, আমরা যেহেতু দুটি বিষয় নিয়ে আমি আলোচনা করব, তোমরা মনোযোগ দিয়ে এটি দেখবে। আশা করছি এই উপপাদ্যটি তোমরা ভালোভাবে শিখতে পারবে। তাহলে প্রথমে আমরা সাধারণ নির্বাচনটি লক্ষ্য করি। এখানে কি দেওয়া আছে, বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন, কোনো জায়ের মধ্যবিন্দু সংযোগ রেখাংশ ওই জায়ের উপর লম্ব। তা মনে করে এখানে আমি একটি বৃত্ত অঙ্কন করেছি, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। এখন বলা হয়েছে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জায়, এই ব্যাস ভিন্ন কোনো জায়, এই কথাটির অর্থ কী? ব্যাস ভিন্ন কোনো জায়, এই কথাটির অর্থ হচ্ছে ব্যাস নয় এমন একটি জায়। তোমরা জানো বৃত্তের কেন্দ্রকে আমি জ্যাকে ব্যাস বলে, কারণ জ্যাও এক ধরনের ব্যাস, কিন্তু এই জ্যাটা হবে ব্যাস নয় এমন একটি জ্যা। তাহলে ব্যাস নয় এমন একটি জ্যা কি? আমরা অঙ্কনটা একটু দেখো, তুমি তোমার ইচ্ছা মতো একটা জ্যা আঁকাও। মনে করো এ বি একটি জ্যা, এখন বলা হয়েছে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জায়ের মধ্যবিন্দু সংযোগ রেখাংশ ওই জায়ের উপর লম্ব। তাহলে এ বির মধ্যবিন্দু তোমাকে নির্ণয় করতে হবে। তাই এ বির মধ্যবিন্দু তুমি কিভাবে নির্ণয় করবে দেখো আমি কিভাবে করি। আমাদের এক পাশে তো ও বিন্দু আছেই, তাহলে ওই পাশে আর বৃত্তচাপ আঁকা লাগছে না। এ বির অর্ধেকের বেশি ব্যাসার্ধ নাও, দেখো এই দিকে একটা বৃত্তচাপ দিলাম, এই পাশ থেকে এই দিকে আর একটা বৃত্তচাপ দিলাম। এখন এই ও বিন্দু আর এই চাপ দয়ে ছেদ বিন্দু আমরা যোগ করলাম, যোগ করলে আমরা একটা সংযোগ রেখাংশ পেলাম। এটা আমরা সরাসরি টোটালটা যোগ করলে হবে বা এইটুকু যোগ করলে হবে। তাহলে এ বি এর মধ্যবিন্দু আমরা এম নির্ণয় করে ফেললাম, সংযোগ রেখাংশ ওই জায়ের উপর লম্ব। তাহলে আমাদের দেখাতে হবে ও এম লম্ব এ বি। তাহলে আমাদের বিশেষ নির্বাচনটি কী হবে? তাহলে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ব্যাস নয় এমন একটি জ্যা এম এ বি এর মধ্যবিন্দু, প্রমাণ করতে হবে ও এম লম্ব এ বি। নিশ্চয় তোমরা বিশেষ নির্বাচনটি বুঝতে পেরেছো। কি প্রমাণ করতে হবে আমাদের? আমি যেটুকু একটু সংক্ষেপে আমি বুঝাই দিচ্ছি, তোমরা কিন্তু নিজেরাই লিখবে বিষয়টা। আমাদের প্রমাণ করতে হবে ও এম লম্ব এ বি, এইটা লক্ষ্য করো, এটা আমরা প্রমাণ করব। এই প্রমাণ করার জন্য আমরা অঙ্কন করব। অঙ্কনটা কেমন দেখো, অঙ্কন এই দুটো আমরা অঙ্কন করে ফেলছি। তাহলে অঙ্কনের বিবরণ কী লিখবা? ও এ এবং ও বি যোগ করি, ও এ ও কমা এ এবং ও কমা বি যোগ করি। তাহলে আমাদের অঙ্কনও হয়ে গেল। এবার প্রমাণের ধাপগুলো আমি একে একে তোমাদেরকে বুঝাই দিচ্ছি, তোমরা এই ধাপগুলো ভালোভাবে লক্ষ্য করবে। দেখো এখানে আমাদের এই দুই ত্রিভুজে, ত্রিভুজ ও এম এ এবং ত্রিভুজ ও এম বি এ, দেখো এই দুই ত্রিভুজের একটু লক্ষ্য করো, ত্রিভুজ ও এ এম ও ত্রিভুজ ও বি এম এ, এই দুই ত্রিভুজে কী কী সমান তোমরা একটু লক্ষ্য করো। এই দুটি ত্রিভুজে নিশ্চয় এ এম সমান বি এম, কেন সমান? কারণ এম এ বি এর মধ্যবিন্দু এভাবে তো আমরা আঁকাইছি। আর একটা কী দেখো, ও এম সমান ও এম, এটা কেন সমান? দুই ত্রিভুজেরই সাধারণ বাহু, এখানে লিখে দেবে সাধারণ বাহু। আর ও এ সমান ও বি, এটা কেন সমান? একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে দেখো এইটা এই বাহু বাহু বাহু, তাহলে বাহু 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 কোন উপপাদ্য অনুসারে আমরা বলতে পারি যে ত্রিভুজ ও এ এম এই সর্বসম ত্রিভুজ ও বি এম, যদি সর্বসম হয় তাহলে আমরা বলে দিতে পারবো যে এই দুইটা কোন সমান, এই কোন আর এই কোন সমান। তাহলে আমরা বলে দেবো অতএব ও এম এ কোণ সমান ও এম বি কোণ। কিন্তু দেখো তুমি তোমরা ছবির দিকে দেখো তো, এই যে
ও এম এ কোণ আর ও এম বি কোণ মিলে কি হয় দেখো দিন, এক সরল কোণ না, কারণ এরা রৈখিক যুগল কোণ, অর্থাৎ একই সরলরেখায় অবস্থিত দুটি কোণ। তাহলে আমরা এখান থেকে লিখে দেবো প্রমাণের এই অংশটা, দেখো এটা আমি একটু বইয়ের বাইরে লিখে দিছি সুন্দর করে, যে আবার ও এম এ কোণ প্লাস ও এম বি কোণ সমান 180 ডিগ্রি, কারণ কি উভয় কোণই একই সরলরেখা অবস্থিত। তাহলে এখন দেখো দিন উপরে কাল কাল দিন, ও এম এ কোণ আর ও এম বি কোণ এই দুইটা কোণই কি, এই দুইটা কোণই সমান। তাহলে আমরা যে কোনো একটা কোণ লিখে দিই, যে ও এম এ কোণ প্লাস ও এম এ কোণ সমান 180 ডিগ্রি, যেহেতু দুটোই সমান, বা টু ও এম এ কোণ সমান 180 ডিগ্রি, বা ও এম এ কোণ সমান 180 ডিগ্রি বাই টু, অতএব ও এম এ কোণ সমান 90 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, আবার দেখো এই দুটো কোণই তো সমান, এই দুটো কোণ সমান, অতএব ও এম বি কোণ সমানও 90 ডিগ্রি। তাহলে এই দুটো কোণই যেহেতু 90 ডিগ্রি, তাহলে আমরা বলে দেব যে ও এম লম্ব এ বি। আশা করছি এই প্রমাণটি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো যে বিষয়টা আমরা এখন বুঝালাম সেটি, যে বিষয়টি আমি লিখলাম এখানে, এবার এক নজরে আমি একটু বুঝাই দিচ্ছি, আবার তোমরা এবার নিজেরা সাজায় গোছে সুন্দর করে কিন্তু লিখে ফেলবে। সেটা কেমন, আমাদের এখানে লেখো বৃত্তের কেন্দ্র ব্যাস ভিন্ন কোনো জায়ের মধ্যবিন্দু সংযোগ রেখাংশ ওই জায়ের উপর লম্ব। তাহলে আমরা এই বিশেষ নির্বাচনটি কেমন হবে, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ব্যাস নয় এমন একটি জায়া এম এ বি এর মধ্যবিন্দু, প্রমাণ করতে হবে যে ও এম লম্ব এ বি, এবার অঙ্কন ও এ এবং ও বি যোগ করি। প্রমাণ ত্রিভুজ ও এ এম ও ত্রিভুজ ও বি এম এ, এই দুই ত্রিভুজে কী কী সমান দেখো, এ এম সমান বি এম কারণ এম এ বি এর মধ্যবিন্দু, ও এম সাধারণ বাহু বা ও এম সমান ও এম, আবার দেখো ও এ সমান ও বি একই বৃত্তের ব্যাসার্ধ, এই যে আমরা যেটা লিখলাম। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম ও এ এম ত্রিভুজ সর্বসম ও বি এম ত্রিভুজ, যদি সর্বসম হয় তাহলে আমরা বলে দেবো ও এম এ কোণ সমান ও এম বি কোণ, কিন্তু এই কোণ দুটি রৈখিক যুগল কোণ এবং এদের পরিমাপ সমান হয় আমরা বলতে পারবো যে ও এম এ কোণ সমান ও এম বি কোণ সমান 90 ডিগ্রি। এভাবেও তুমি বলতে পারো, আবার তুমি এখান থেকে লিখে দিতে পারো যে এই আমি যেভাবে বললাম এই দুটা কোণ তো তুমি সর্বসম থেকে এই দুটা কোণ সমান পেলে, আবার দেখো এই দুইটা কোণের পরিমাপ আসছে 180 ডিগ্রি, সেখান থেকে তুমি দুটো কোণ ও এম বি কোণ অথবা ও এম যে কোনো একটাকে দুইবার লিখে এখানে তুমি ও এম এ কোণের মান আমরা যেমন বের করেছি 90 ডিগ্রি, একইভাবে ও এম বি কোণের মানও তাহলে আমরা পাবো 90 ডিগ্রি, যেহেতু এই দুটো সমান। তাহলে যদি 90 ডিগ্রি হয় তাহলে ও এমটা এ বির উপর লম্ব হয়ে গেল। নিশ্চয় শিক্ষার্থীরা তোমরা এই জ্যামিতিটি বুঝতে পেরেছো। এই একই নিয়মে যেহেতু কাজ এক, তাই আমি এই ছবিটা যা আছে তাই ছবিটা রেখে দিচ্ছি, আমি কাজ একের সাধারণ নির্বাচনটি লিখে তোমাদেরকে বোঝাই দিচ্ছি। তাহলে দেখো এখানে কি দেওয়া আছে, প্রমাণ করো যে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। খেয়াল করো আগে আমাদের এই ও এম যদি এ বি এর উপর লম্ব হয় তাহলে আমার প্রমাণ করতে হবে এ এম সমান বি এম। খেয়াল করো আগের বার আমরা কী ছিলাম, এম ছিল এ বি এর মধ্যবিন্দু, তাহলে আমরা এই কোণটা ও এম এ বি এর উপর লম্ব এটি প্রমাণ করেছিলাম, আর এখন ও এমটা এ বি এর উপর লম্ব হলে আমাদের প্রমাণ করতে হবে এ এম সমান বি এম। তাহলে একটা উল্টো হলো না। তাহলে আমরা বিশেষ নির্বাচনটা লিখে ফেলি, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ব্যাস নয় এমন একটি জ্যা ও এম লম্ব এ বি, প্রমাণ করতে হবে যে এ এম সমান বি এম। এখন দেখো এর অঙ্কন কি, ও এ এবং ও বি যোগ করি, এক নম্বর উপপাদ্য থেকেই ছবিটা রেখে দিয়েছি এজন্য আমি আগে যোগ করা রয়েছে, অঙ্কন ও এ ও বি যোগ করি, এই যোগ করার সময় তুমি খেয়াল করবে এই কমা দেবে কিন্তু। তাহলে আমরা প্রমাণটা শুরু করি, প্রমাণ ও এম লম্ব এ বি, অতএব আমরা পেয়ে যাব ও এম এ কোণ সমান
ও এম বি কোণ সমান 90 ডিগ্রি, লম্ব হওয়ার ফলে এই দুইটা কোণই সমকোণ। কিন্তু এখন ত্রিভুজ ও এ এম ও ত্রিভুজ ও বি এম সমকোণী ত্রিভুজে, এই সমকোণী ত্রিভুজে কী কী সমান দেখো। সমকোণী ত্রিভুজে যদি অতিভুজ আর যে কোনো একটা বাহু সমান হয় তাহলে ওই দুই ত্রিভুজ কিন্তু সর্বসম হয়, কারণ অতিভুজ বাহু উপপাদ্য আমরা ক্লাস সেভেনে পড়েছি। আমরা লিখে দেব অতিভুজ ও এ সমান অতিভুজ ও বি, এটা কারণ কি একই বৃত্তের ব্যাসার্ধ, ও এম সমান ও এম। তাহলে দেখো এই যে অতিভুজ বাহু, তাহলে সুতরাং আমরা বলে দেবো এই যে ত্রিভুজ ও এ এম এই সর্বসম এই ত্রিভুজ ও বি এম, সর্বসম কি অতিভুজ বাহু উপপাদ্য, এখানে লিখে দিবা অতিভুজ বাহু উপপাদ্য। যদি তাই হয় সর্বসম হলে আমরা বলে দেবো অতএব এ এম সমান বি এম, সর্বসম থেকে আমরা সরাসরি পেয়ে গেলাম এ এম সমান বি এম, আমাদের এটি প্রমাণ করতে হবে এম সমান বি এম। আশা করছি এই উপপাদ্য এক এবং কাজ এক এই দুইটা উপপাদ্য তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। তাই এই সংক্রান্ত যদি কোনো সমস্যা তোমাদের থাকে তাহলে তোমরা কমেন্ট করে আমাকে জানাবে, আর যদি কোনো সমস্যা না থাকে তোমরা সুন্দরভাবে নিজেরা নোট করে লিখে ফেলবে। তা তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।